গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো অনেকদিন যাবৎ আমি একটু অসুস্থ ছিলাম, ওই জন্য কোনোরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো অনেকেই আমাকে কমেন্টস করেছেন, দিদি ভাই এতদিন ভিডিও দিচ্ছেন না, কি হয়েছে? তো আমার একটু আপনাদের বলতেই দেরি হয়ে গেছে যে আমার প্রচণ্ড জ্বর ছিল, সেই সাথে মানে শরীর এত খারাপ যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো সেরকম ছিল না, ওই জন্যে আর ভিডিও করা হয়নি। আমি এই দু তিন দিনের মতো মোটামুটি ঠিকই আছি। তো আজকে দেখুন রেডি হয়েছি অতি কষ্টে, মানে অনেকক্ষণ ধরেই আস্তে আস্তে রেডি হচ্ছি। রেডি হয়েছি, তার কারণ হচ্ছে আজকে আমার বাপের বাড়িতে মহোৎসব হবে। প্রত্যেক বছর এই রাস পূর্ণিমার দিনেই হয়, আর আমি প্রত্যেক বছর যাই সবাই মিলে। তো অবশ্যই আপনাদের সাথে আজকে ফার্স্ট টাইম শেয়ার করব, আর আজকেই চলে আসবো সেরকমই প্ল্যানিং আছে। কারণ শুনি পরীক্ষা তো এসে গেছে, আর আমার শরীর খারাপের জন্য না ওর দিকে আমি মোটামুটি প্রায় 10 দিনের মতো কোনোরকম লক্ষ্যই দিতে পারিনি। তো আর ফাঁকি দিলে তো চলবে না, ওই জন্য পরীক্ষাও চলে এসছে, আর 15-16 দিন পরেই পরীক্ষা, ওই জন্য না আর থাকবো না। আর আমার ভাইপোদেরও পরীক্ষা, ওই জন্য থাকাও ঠিক হবে না। তো চলে আসবো আজকে ওই সন্ধ্যার একটু পরেই হয়তো চলে আসবো, কারণ মহোৎসব সন্ধ্যা নাগাদই শেষ হয়, ওই জন্যে মানে শেষ হওয়ার পর চলে আসবো। তো কীভাবে ওখানে মহোৎসব হয় আর সব কিছু ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো দেববাবু গেছে বাজারে, দেববাবুর যা কাজ, ফোন করলে তারপর আসবে, তারপর আমরা যাব। কিন্তু আমি আর ছোটটা যাবো অটো রিক্সায়, আর দেববাবু আর শুনু যাবে বাইকে করে। তো চলুন মোটামুটি রেডি, আর বেশি কিছুই নেওয়ার নেই এই ব্যাগটার মধ্যে, যা অল্প কিছু জামা প্যান্ট মানে ছোটোটার লাগবে শীতের ড্রেস, আমি একটা হালকা চাদর নিয়েছি, এইসব। তো মোটামুটি রেডি, এবার দেববাবুকে ফোন করবো, আসলেই বেরিয়ে পড়বো। তো দুই অবতার তো ঘুরছে, অনেকদিন যাব তোদেরকে দেখানো হয় না, এইসব অনেকক্ষণ আগেই রেডি হয়েছে। বাইরে প্রচন্ড রোদ, শুনু রেডি হয়ে গেছে, হাই করে। তো চলুন এবার দেববাবুকে ফোন করি, তারপর আমরা বেরিয়ে পড়বো। এখন প্রায় 11:35 হয়েছে, তো চলুন। তো রেডি হয়ে এই যে বাইরে বসে আছি, আমার শরীরটা না এখন একটু খারাপ লাগছে। তো আমার এতটাই শরীর খারাপ ছিল, এখনও কিন্তু ঠিক হয়নি, ওই জন্য না মানে কেমন একটা হচ্ছে। তো তার জন্যে দেববাবু বললো যে বাইক নিয়ে যাবে না, মানে প্রথমে ঠিক ছিল আমি আর ছোটোটা অটোরিকশায় যাবো, আর দেববাবু আর শুনু ওরা বাইকে যাবে, কিন্তু লাস্টে বললো যে না আমরা সবাই মিলেই অটোরিকশায় যাবো। তো ওই জন্যে এই দেখুন সবাই মিলে আমরা একটা অটোরিকশার এক দাদাকে ফোন করা হলো, এই দাদা এসেছে, দাদা আর কি আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এই দেখুন এখন মিষ্টি খাওয়া হচ্ছে। তো আমরা প্রায় কিন্তু চলে এসেছি, আর 5 মিনিটের মধ্যে আর কি আমি বাপের বাড়িতে পৌঁছে যাব। তো দেখুন চলে এসেছি, এসেই বসে বসে সব গল্প হচ্ছে, ও পাশে আমার দাদা আছে, বসে বসে গল্প করছে, আর শুনু আমার দুই ভাইপো, এই যে পুচকেটা, ওরা সব কি একটা দেখায় ব্যস্ত। তো অনেকদিন পরে আবার দেখা হলো, আর সামনে যেহেতু পরীক্ষা ওই জন্য না একটু সমস্যা, আর আমার ভাইপোরা আগেই জিজ্ঞাসা করছে যে আমি থাকবো কি না। তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, ওদিকে মহোৎসব তো শুরু হয়ে যাবে, তো ওই জন্যে মানে তাড়াতাড়ি করেই খাওয়া দাওয়া করা হচ্ছে। আর আজকে তো নিরামিষ রান্নাবান্না হয়েছে, ওই জন্যে এই যে আমরা সবাই মিলে এখন খেতে বসবো। আজকে বৌদি রান্না করেছে মুগ ডাল, তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, আর পনিরের তরকারি চাটনি, আর মিষ্টি তো আছেই। মানে আমার বাড়িতে গেলেও বা আমার বাপের বাড়িতে আসলে তাকে মিষ্টি খাওয়াবো না সেটা হতেই পারে না, কারণ আমরা ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি। যদিও খাওয়াটা ঠিক নয়, তবুও আমরা বরাবরই খুব ভালোবাসি মিষ্টি খেতে। তাই দেখুন আমার দাদাকে কিন্তু মাঝে মাঝে একটু দেখাচ্ছি, মানে দাদা তো একদমই ক্যামেরার সামনে আসতেই চায় না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই দেখুন বাড়ির সামনেটা এক পলক একটু দেখিয়ে দিলাম, আমরা রেডি হয়ে এখন যাচ্ছি মন্দিরে। আর আমার বাপের বাড়িটি কিন্তু এই মন্দিরটা, মানে আমার দাদুর হাতের মন্দিরটা। তো এই মন্দিরটা না মানে সেই আমাদের যে জমির শেষ যে সীমানা, সেই সীমানায় আর কি মন্দিরটা।
তো চলুন আমি অবশ্যই আপনাদের দেখাবো। এই দেখুন পুকুর পাড়টা খুব সুন্দর করে পরিষ্কার করেছে দেখছি, আর এখন ধান তো প্রায় পাকার মতো হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর এদিকে আলু চাষ করবে বলে আমার বাবা এই জমিগুলো সব মানে এমনি জমিটা চষে রেখে দিয়েছে, ওই যে পাওয়ার টিলার। তো আমরা মাঠের মাঝখান দিয়েই যাচ্ছি, আর এ দেখুন ধান মানে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, বেশ ভালোই লাগে। তো বাড়িতে না এরকম জিনিস তো দেখতে পাই না, ওই জন্যে এখানে আসলে মানে মনটা একদম অন্য রকম হয়ে যায়। আর ছোটটা বারবার হাত দিয়ে দেখছে যে এগুলো কি। তো ওই দেখুন ওই দূরে এখন প্রচণ্ড রৌদ্র, ওই জন্য না মানে একটু অসুবিধা হচ্ছে। তো ওই দূরেই আর কি আমাদের জমির শেষ সীমানায় ওই মন্দিরটা। তো এই মন্দিরটা নিয়ে না একটা গল্প আছে, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরে একটা অন্য ভিডিওতে, অবশ্যই বলবো ওই মন্দিরের আসল গল্পটা। তো এখানকার সব দায়িত্ব কিন্তু আমার বাবা দাদার, তো দাদা বাবা ভীষণ ব্যস্ত, এখন চলে গেছে মন্দিরের ওখানে, আর অলরেডি শুরুও হয়ে গেছে। তো এখন ওই 2টোর একটু বেশি হবে, তো আমরা বেশ কিছুক্ষণ আগেই তো চলে এসেছি। এই দেখুন এখানে মহোৎসব শুরু হয়ে গেছে যা নিয়ম কানুন, আর এখানকার মানে গ্রামের অনেকেই কিন্তু মানত করে বা বাইরের অনেকেও মানত করে যে কোনো একটা ইচ্ছে পূরণ বা বাচ্চার কোনো সমস্যা সেগুলো সব সলভ হওয়ার পর ওজন দেওয়া হয় সেই বাচ্চাকে, বা অনেক বড় হয়ে গেলেও অনেককে আর কি এরকম মানত করা হয়, তার পরিবারের কেউ মানত করে, সেগুলো এখানেই আর কি শোধ করা হয়। তো অনেকেই জানেন ওজন দেওয়া জিনিসটা কি, তো সেগুলো কিন্তু আজকেও হবে। তো একটু ভিতরের দিকে আমি আর কি যেতে পারলাম না, প্রচণ্ড ভিড় ওই জন্যে। এই দেখুন আমার এক কাকু এই যে বাতাসা হরিলুট দিচ্ছে। এখানে না একটা নিয়ম আছে, আমার বাবা প্রত্যেক বছর প্রচুর বাতাসা কিনে এখানে দেয়, মানে যাতে সবাই অন্তত কয়েকটা করে বাতাসা প্রথমে পায়। তো এটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি যে মানে মোটামুটি অর্ধেক অবস্থায় যখন মানে মহোৎসবটা অর্ধেকটার মতো হয় সেই সময় এই বাতাসাগুলো হরিলুট দেওয়া হয়। তো বেশ ভালোই লাগে, সেই পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়, ছোটবেলায় মানে হুড়োহুড়ি করতাম এই বাতাসা নেওয়ার জন্যে। তো দেখুন প্রচুর লোকজন, সবাই কিন্তু আমাদের গ্রামের, আবার এখানে অনেকের বাড়ি ছিল তারা এখন কলকাতার দিকে থাকে, তারাও কিন্তু এই সময় বাড়িতে আসে, এসে এই মহোৎসবের দিনটা মানে এখানে কাটিয়ে তারপর যায়। তো এরকম অনেকেই আছে, আবার আমাদের বাড়িতেও অনেকে থাকে, কিন্তু এবছর দেখছি যে অনেকেই আসেনি, তো হয়তো কোনো সমস্যা, যাই হোক। তো এখন এই দেখুন এটাকে বলে দধি মঙ্গল, আমার এক কাকু মাথায় করে হাঁড়ি নিয়ে এই যে যা নিয়ম কানুন আছে সেগুলো পালন করছে। আর এখানে 5 পাক বা 7 পাক ঘোরা হয় সেটা করছে। তো আর এখানকার বেশ অনেক মানুষজন কিন্তু এই পুরো 1 মাস ধরে কিন্তু নিরামিষ খায়, তো মানে অনেকের সারা বছরও নিরামিষ খায় এমনও আছে এই গ্রামে। তো যাই হোক একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাপের বাড়ির এখানকার মহোৎসব। এ দেখুন এটা কিন্তু আমাদের জমির একদম শেষ সীমানা, আর এই যে বাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু মানে সব আমার মানে দাদুর জমির উপরে। তো এইগুলো নিয়ে না আমি পরে একদিন অবশ্যই আপনাদের সাথে গল্পটা করব যে কেন এরকম জমির শেষ সীমানায়। তো অবশ্যই এই গল্পটা আমি একদিন অবশ্যই করব, আজকের ওই গল্পটা করতে গেলে না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, ওই জন্য আজকে আর বলবো না। আজকে মহোৎসবের দিনটা কেমনভাবে কাটালাম বা এখানে কেমনভাবে গ্রাম অঞ্চলের মহোৎসব হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, বা আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত এখানে ছিলাম কিভাবে কাটালাম সেগুলোই শেয়ার করব। তো দেখুন প্রায় কিন্তু শেষের দিকে, এখন ওই 4:45 মতো বাজে, এবার একটু পাদেই মানে 10-15 মিনিটের মধ্যে কিন্তু মহোৎসব শেষ হয়ে যাবে। তো যা যা রীতিনীতি সেগুলো সব হয়ে গেছে, তারপর ওজন দেওয়াও হয়ে গেছে, তো আমি আর ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারিনি, অবশ্যই পরে একদিন অবশ্যই দেখাবো। আর আমার শরীরটা যেহেতু খারাপ ওই জন্যে না মানে আমি এসেই বসে পড়েছি একটা চেয়ার নিয়ে, তো সেখান থেকে আর উঠে যাওয়ার মতো আমার আর নেই।
তো দেখুন, এখানে কিন্তু সবাই মঠের আর কি, আমাদের পাশে যে গৌড়ীয় মঠ আছে আমার বাপের বাড়ির এখানে, তো সেই মঠের সব মহারাজরাই কিন্তু এই মহোৎসবটা করে, মানে আমি ছোট থেকেই এটা দেখে আসছি। আর এই দেখুন, এটা আমি কোনোদিন আপনাদের দেখানো হয়নি, এটা আমার বাবা আর কি গ্রিল দিয়ে সুন্দর করে আগের বার, মানে করোনা ছিল সেই টাইমে, সেই সময় আর কি, এখান থেকে 1 বছর 1.5 বছর আগে সুন্দর করে এটা ঘিরে দিয়েছিল। আগে কিন্তু এখানে অন্য রকম ছিল একটা মন্দিরটা, আর সেই মন্দিরটা এখন আমার বাবা একটু অন্য রকম করে দিয়েছে। এই যে ভিতরে একটুখানি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আর এখানে এই যে প্রসাদ টোসাদ সব রেডি হয়ে গেছে। তো এখানে অনেকেই কিন্তু এই মালসা ভোগ দেয়, আর মানে গ্রামের সবাই দেয় বা বাইরের থেকেও অনেকে আসে, অনেকের সাথে দেখা হয় এই দিনে, বেশ ভালোই লাগে। তো মানে একটা অন্য রকম একটা অনুভূতি, মানে যারা এই মহোৎসব না দেখেছে তারা বুঝবে না ব্যাপারটা যে কী। আর আমরা ছোট থেকেই দেখে আসছি, মানে যত অসুস্থতা থাক না কেন, তবুও না আমি যদি এই দিনটায় আজকে এখানে না আসতাম, আমার কিন্তু মানে অন্যরকম একটা মনে হতো। মানে আমি ছোট থেকেই মানে এই টাইমে আমি কোথাও যেতাম না, বা আমার বিয়ের পরেও কিন্তু আমি এই দিনটা শত কাজকর্ম যাই থাকুক না কেন, শত অসুস্থতা থাক না কেন, আমি কিন্তু এখানে আসার চেষ্টা করি। তো এই দেখুন আমরা বসে আছি আর রাস্তার উপরেই, এই দেখুন এই হচ্ছে আমাদের ধান ক্ষেত, আর এই রাস্তা, এই রাস্তাটা কিন্তু আমাদের জমির উপর দিয়েই হয়েছে। এই দেখুন আমি বসে আছি, আমার একটু শরীরটা এখন বেশি খারাপ লাগছে, তো বেশ অনেক দিন পর আমি একটু বাইরে বেরোলাম, তো ওদিকে আর একটুখানি বাকি আছে, ওই জন্যে ভাবলাম যে আপনাদের একটা দারুণ জিনিস দেখাই। যদিও আমি এর আগে একবার আপনাদের দেখিয়েছি, তবুও মনে হলো যে আর একবার দেখাই, তো ওই জন্যে এই দেখুন যাচ্ছি আস্তে আস্তে, আমি শুনু আর ছোটটা ওর পাপার কাছে দিয়েছি, আর আমার ছোট ভাইপো, আমরা তিনজন মিলে আস্তে আস্তে যাচ্ছি। এটা হচ্ছে সেই গোড়াতলা যেটাকে বটতলা বলে, তো আমি একটা ভিডিওতে আপনাদের সাথে দেখিয়েছিলাম যে আমার গ্রামের একটা প্রাচীন ঐতিহ্য, তবুও যারা সেই ভিডিওটা দেখেননি অবশ্যই দেখবেন, আমার আশা করি ভালোই লাগবে, আমার গ্রামের একটা পুরানো ঐতিহ্য। তো এই দেখুন, এই এপাশের এই যে জমিটার উপরে যে গাছগুলো, এই জমিটা কিন্তু আমাদের, মানে আমার বাবার। আর এই দেখুন, এই হচ্ছে বট গাছ, আমাদের এখানকার খুব পুরনো একটা জিনিস, অনেকেই এখানে ঘুরতে আসে বাইরে থেকে, তো বেশ ভালোই লাগে। আর এই কারণে না আমি ভীষণ গর্ববোধ করি যে মানে আমার জন্মভূমিতে এরকম একটা পুরানো একটা জিনিস আছে, এরকম একটা ঐতিহ্য আছে, আমার বেশ ভালোই লাগে। তো দেখুন একটুখানি বসে আছি গাছের এখানে, আর শুনু উপরে উঠে গেছে, ওই মানে ক্যামেরাটা করছিল, তো অনেকটা উঁচুতেই উঠেছে। আর এই গাছগুলো এমনই, মানে হয়তো ক্যামেরায় একটু সরু দেখাচ্ছে ডালপালাগুলো, ভীষণ চওড়া চওড়া, ওই জন্যে বাচ্চারা উঠেই যায়। আর ছোটোবেলায় না আমিও এখানে উঠে বসে থাকতাম, মানে অনেকেই। তো এখন দেখুন, এই দেখুন বট গাছ না অনেক ভেঙে গেছে, মানে আগে কিন্তু বেশ অনেক দূর পর্যন্ত ছিল, বা এই যে সব জায়গাগুলো ফাঁকা, এখানে কিন্তু প্রচুর গাছপালা ছিল, কিন্তু এখন যেন এই পাড়টা একটুখানি কমে গেছে, একদিকে বাড়ছে আবার পুরানো কিছু গাছপালা সেগুলো আবার ভেঙেও যাচ্ছে। এই যে দেখুন, এখানে বেশ ভাঙা ভাঙা মতো মনে হচ্ছে না, এগুলো কিন্তু ভেঙেই যাচ্ছে। তো একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম, খুব দারুণ একটা জায়গা, আমার তো ভীষণ ভালো লাগে। আর গরমের সময় মানে এই বটতলায় এসে বসে থাকতে এত ভালো লাগে, মানে শেয়ার বলার নয়, খুব সুন্দর একটা ওয়েদার এখানে, বেশ ঠান্ডা ঠান্ডা। আর গ্রামের সবাই কিন্তু এরকম গরমের সময় এই বটতলায় এসে এসে বসে থাকে, বা বয়স্ক মানুষজনরা সবাই এখানে এসে হয়তো একটা মাদুর পেতে শুয়েও থাকে, তো বেশ ভালোই লাগে। একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন। তো এবার মোটামুটি বেশ 10 মিনিটের মতো হয়ে গেছে, এবার চলে যাব, নইলে আবার এক্ষুনি মালসাভোগ বিতরণ হবে। এই দেখুন চলে এসেছি, এসেই মালসাভোগ নিয়ে নিয়েছি, আমাদের সব বাচ্চাদের নামে দেয়া ছিল, শুনুর নামে আর আমাদের পুচকেটার নামে, এদিকে আমার দুই ভাইপোর নামে, মানে প্রত্যেক বছর এদেরই নামে দেয়া হয়।
আর যে বছর যার নামে মানত থাকে তার নামে আর কি দেওয়া হয়। তো এই যে যার সেই ভোগ সে নিয়ে এখন বাড়িতে যাবে, আর দেবুবাবু এই যে ছোটটাকে নিয়ে বসেছিল, এখন আমার বড় ভাইপো নিয়েছে, দেবুবাবু এখন একটু বসে আছে। তো বসে বসে এখন পরিচিত মানুষজনদের সাথে সব গল্প হচ্ছে, আর এখানে এসে আমার দাদা দেবুবাবুকে এক কটরা আর কি প্রসাদ ধরিয়ে দিয়ে গেল। এই দেখুন এই কটরাগুলো কি সুন্দর না, এখানে না এই কটরার মধ্যে করেই কিন্তু প্রসাদ দেয়া হয়। বেশ পুরনো একটা ঐতিহ্যকে বজায় রেখেছে আমার বাবা, তো বেশ ভালোই লাগে। আর এখন কিন্তু প্রসাদ বিতরণ শেষ, আমরা বসে আছি আর কয়েকজন লোকজন আছে, এখনো কিন্তু অনেকটাই মানে বেলা আছে, ওই জন্য এখানে বসে আছি। আর এবছর বেশ তাড়াতাড়ি আর কি শেষ হয়ে গেল, তো আমরা এখন কিন্তু প্রসাদ খাচ্ছি, আর যে যা পাচ্ছে আমাদেরকে এসে প্রসাদ দিয়ে যাচ্ছে। আর এই গ্রামের মানুষজন না আমাদের ভীষণ ভালোবাসে। তো আমরা বাড়িতে আসার পর বেশ কিছুক্ষণ গল্প টল্প করছিলাম, তারপর হঠাৎ আমার দাদা এসে বলল যে ওই যে গোড়াতলাটা আপনাদের দেখালাম না, ওখানে একটা শুটিং হচ্ছে একটা মানে সিনেমার। তো সেই কথা শুনে এমনি তো আমার শরীর ভীষণ খারাপ, তবুও মানে আমার বৌদি আমাকে ঠেলে মেলে একদম নিয়ে যাচ্ছে যে চলো দেখে আসি কি সিরিয়াল। এমনি আমার বৌদি কিন্তু একদমই বাইরে বেরোয় না, কিন্তু আমি আছি তো ওই জন্যে, আর বিশেষ করে সন্ধ্যা হয়ে গেছে তো ওই জন্যে বলছে যে চলো না একটু যাই। তো বৌদির কথা ফেলতেই পারলাম না, কারণ ওই মানুষটার কথা না আমি একদমই ফেলতে পারি না। আমার থেকে কিন্তু আমার বৌদি অনেক বড়, আর আমি আগেই বলেছি যে আমার দাদা আমার থেকে কিন্তু 10 বছরের বড়, আর আমার বৌদি আমার থেকে 5 বছরের বড়। তো এই দেখুন চলে এসেছি এখানে শুটিংয়ের জন্য, সব মানে যা যা দরকার গাড়ি টাড়ি সব চলে এসছে। আর এই যে এনাকে দেখছেন, অনেকে দেখে আর কি বুঝতেও পারবেন, ইনি একটা বাংলা সিনেমাতে ছিল, মানে অনেকগুলো বাংলা সিনেমা করেছে, তো আমি দেখেই বুঝতে পেরেছি। ওই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ বলে প্রসেনজিতের একটা সিনেমা আছে না, ওই সিনেমায় এই যে এখানে গেরুয়া কালারের পাঞ্জাবি পাজামা পরে দাঁড়িয়ে আছে না, উনি ছিলেন, মানে উনি একজন সিনেমা আর্টিস্ট। এছাড়াও অনেকেই আছেন, আর সিরিয়ালের কিন্তু অনেকেই ছিলেন, কিন্তু মানে আমি যেহেতু কোনো সিরিয়াল দেখি না ওই জন্য না আমি বুঝতেই পারছিলাম না। ওই জন্য কিছুক্ষণ সময় কাটানোর পরে না ভাবছিলাম যে চলে যাব। আর এখানে এসে না অনেক মানুষের সাথে দেখা হলো, অনেকের সাথে আর কি কথা হলো, যাদের সাথে অনেক বছর পর দেখা, আমরা সবাই একসাথে পড়তাম তাদের সাথেও দেখা হলো। আর এখানে এসে জানতে পারলাম যে একটা সিনেমার আর কি কোনো একটা ভৌতিক সিন এখান থেকে আর কি শর্টটা নেওয়া হবে। এই দেখুন এখানে ক্রেন ট্রেন সব নিয়ে এখন সিনেমার শ্যুটটা নিচ্ছে। আর আমরা কিছুক্ষণ থাকার পর এবার চলে যাচ্ছি বাড়ি, আর আমি তো বাড়ি চলে যাব ওই জন্যে চলে আসলাম। এই দেখুন এখন সবাই একটুখানি বসে রেস্ট নিচ্ছে, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই জন্যে, আর আমারও একটু কষ্ট হচ্ছে। আর এখন ওই 9:15 হবে, তো বৌদিকে বললাম এবার ভাত দিতে, আমরা এবার খাওয়া দাওয়া করে চলে যাব। তো সবাই বলছিল খুব থাকার জন্যে, কিন্তু শুনুর যেহেতু পরীক্ষা আর আমাদের আগে থেকেই অটোরিকশা বলা আছে, ওই জন্যে না আমি থাকবো না, অন্য এক সময় পরীক্ষা হয়ে গেলে তারপর থাকবো। আর আজকে যদি আমি থেকে যাই কালকে সকালে যাওয়াটা না ভীষণ কষ্টকর হবে। আর এদিকে শুনুকে আবার কথা দেওয়া আছে যে ওকে একটুখানি মেলায় নিয়ে যাব, তো যাওয়ার সময় একটুখানি মানে মেলাটা ঘুরিয়ে তারপর ওকে নিয়ে যাব। তো ওরও না ভীষণ মন খারাপ, আমার ভাইপোরা বারবার বলছিল থাকার জন্যে, আর ছোটটা ভাবছে আমরা থাকবো ওই জন্যে, মানে ও বাড়ি যাব যে তোমাকে খেতে হবে তাড়াতাড়ি খেয়ে নাও, ও একদমই খেতে চাইছিল না, ও ভাবছে যে পরে খাবো আমরা তো থাকবো এরকম বলছিল। তো দেখুন আমার খাওয়া হয়ে গেছে, এখন আমার বাবা ভাইপোরা খাচ্ছে, বৌদি খাচ্ছে, আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়ব। তো দেখুন চলে এসেছি, এই যে মেলা, আমাদের এখানকার রাস মেলা আজকে থেকেই শুরু হয়েছে, কিন্তু একদম ফাঁকা ফাঁকা, আর মোটামুটি 10-12 দিনের মতো মেলাটা চলে, আর প্রচণ্ড ভিড় হয় মেলায়। আর এই যে দাদা, এই দাদাকে মানে যারা আমার ভিডিও রেগুলার দেখেন এই দাদাকে আপনারা দেখেছেন, আমি অনেকবার দেখিয়েছি আমাদের এখানে যে দোল মেলা হয় ওই দোল মেলায় এই দাদা দোকান দেয়। তো আমরা এই দাদার দোকান থেকে না প্রচুর জিনিসপত্র কিনি, তো দেবুবাবুর সঙ্গে ভীষণ ভালো একটা সম্পর্ক এই দাদার। তো আমরা দেখুন জিনিসপত্র যা কেনাকাটি করা সেগুলো কেনাকাটি করা হয়ে গেছে,
তো আমরা একটুখানি এগিয়ে গেলাম, মানে মেলাটা তো অনেক দূর, তো ওই জন্য একটুখানি অটোরিকশায় করে আবার এগিয়ে গেলাম। গিয়ে এই যে এখানে মানে সব চীনা মাটির জিনিসপত্র, তো আমি একটা জিনিস নিলাম, অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো। তো চলুন, কেনাকাটি সব কমপ্লিট, এক পলক দেখিয়ে দিলাম। এটা হচ্ছে প্যান্ডেল রাসমেলার। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।